হ্যালো বিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি ফিশ টেক এর পক্ষ থেকে আমি অনন্ত আজকে আলোচনা করব শিং মাছ চাষ কীভাবে করবে এবং কেনই বা শিং মাছ চাষ করবেন পুকুরে শিং মাছ চাষ একটি লাভজনক বিনিয়োগ ভালো করে চাষ করতে পারলে জাতীয় মাছের তুলনায় শিং মাছ চাষ অনেক লাভ তাছাড়া কৃত্রিম প্রযোজনের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ শিং মাছ উৎপাদন করা সম্ভব কেননা শিং মাছ বাজারে একটি দামি মাছ কথাই বলে না শিং মাছ খেলে দ্রুত রক্ত বৃদ্ধি পায় অর্থাৎ শিং মাছ হল পুষ্টিকর মাছ তাহলে জেনে নিন এই মাছ চাষ করবেন কীভাবে শিং মাছের পনা সাধারণত এপ্রিল এবং নভেম্বর মাসে মজুত থাকে প্রতি শতাংশে পাঁচশো থেকে এক হাজার পিস শিং মাছ চাষ করা যায় যে পুকুরে শিং মাছ চাষ করবেন সেই সাথে সেই পুকুরে চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের আট থেকে দশ পিস রুই কাতলা মৃগেল গাছকাপ প্রতি শতাংশে ছাড়বেন কারণ কিছু কাঠ জাতীয় মাছ ছাড়লে পুকুরের পরিবেশ ভালো থাকে মোটামুটি বড় সাইজের পুকুরে শিং মাছ চাষ করা ভালো পানির উচ্চতা কমপক্ষে তিন ফুট থাকা ভালো শিং মাছ ধরার সময় একটু সতর্ক থাকবেন কেননা এদের গায়ে আছে কাঠা অর্থাৎ যে কোনো সময় আপনার শরীরে কোনো অংশে বিদে দিতে পারে। আপনি যে শিং মাছ দেখতে পাচ্ছেন এগুলো থেকে আমরা এখন ডিম সংগ্রহ করার জন্য ইনজেকশন পুশ করতেছি ছোট থাকা অবস্থায় শিং মাছ রাতে খাবার খেতে পছন্দ করে তাই দুই বেলা খাবার দেবেন রাতে ও সূর্যোদয়ের সময় যখন শিং মাছ একটু বড় হবে দিনের বেলাও খাবার দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই শিং মাছ বাংলাদেশে একটি জনপ্রিয় মাছ যার বাজার মূল্য অনেক বেশি অর্থাৎ শিং মাছ যখন তুলবেন তখন একটু পাত্রে রাখবেন অবশ্যই মনে রাখবেন শিং মাছ যে পাত্রে রাখবেন সে পাত্রে একটু পানি দিয়ে রাখবেন তা না হলে শিং মাছগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি মারাও যেতে পারে তো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর কি কি বিষয় জানতে চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ